আজ আমরা পার্সেন্টেজ বা শতকরা বের করার সহজ উপায় শিখব। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজের বাংলা কথা হচ্ছে শতকরা। পার্সেন্টেজ কথাটা দেখো, পার কথার অর্থ কি? পার কথার অর্থ হচ্ছে প্রতি। আর সেন্ট মানে কি? সেন্ট মানে 100 বা 100। তার মানে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100তে কতগুলো হলো, সেটাইকেই বলে হয় পার্সেন্টেজ। কেমন করে বের করতে হয় আমরা দেখো সেটা শিখবো। দেখো যদি বলা হয় 20% অফ 75, তার মানে কি? তোমরা 75-এর বা 75-এর 20% মানে কত? তাহলে এইটা ইকুয়াল টু হবে, 75 লিখলাম, 20%, 20% আমি এইমাত্র কি বললাম, পার্সেন্টেজ বা শতাংশ কথা অর্থ হচ্ছে 100তে কত। 20% মানে 100তে 20, তাহলে 100তে 20 কিভাবে লিখতে হয়, যে নিচে 100 উপরে 20। ব্যাস, এবার গুণ করে দাও, 75 দুগুণি কত, 150, তারপর সাতটা শূন্য মানে 1500 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ করলে কি হয়, 1, 2, এখানে দশমিক আসবে, তাহলে কাটা গেল, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 15। তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 15। ব্যাস, দেখো আরেকটা দেখো, নাম্বার 2, 15% অফ 60 রুপিস, রুপিস 60, তাহলে কি হবে, আমার 60 রুপিস তো, তাহলে 60 থাকলো ইনটু 15%। 15% মানে কি? মানে 15/100, ব্যাস গুণ করে দাও, তাহলে কত হলো, 6/15 90, পাশে আরেকটা শূন্য, এবার 100 দিয়ে ভাগ করলে কি হবে, 1, 2, এখানে পয়েন্ট আসবে, অতএব এই জিরোগুলো কাটা যাবে, তার মানে এখানে হচ্ছে ₹9। এখানে যেহেতু আমি রুপিস কথাটা বলেছি, তাই উত্তরে ₹9 এলো। যদি রুপিস না বলতাম, যদি শুধু 60 দিতাম, তাহলে তোমার উত্তরে আসতো 9। ব্যাস, এবার এর থেকে একটু টাফ একটা দেখছি। মনে করো আছে 1200 টাকার 25% মানে কত? তাহলে আমি কি করব, আমার কত আছে, 1200 টাকা আছে, 25% মানে কত, 25/100, এত টাকা হলো। এবার আমি কি করব, এই গুণটা করব, এবার এখানে আমি দেখতে পাচ্ছি দুটো জিরো আছে, আমি ডাইরেক্ট কেটেও দিতে পারি, এই জিরোটা, এই জিরোটা, এই জিরোটা, এই জিরোটা কেটেও দিতে পারি, ইকুয়াল টু 25 দুগুণি 50-এর জিরো বসলো, হাতে রইলো 5। এবার 25-কে 1 দিয়ে গুণ করতে হবে, 25 আর 5 30, তার মানে 300 টাকা, এটা আনসার। তাহলে শতকরা বা পার্সেন্টেজ বের করা শিখে গেলে, কেমন সহজ নিয়ম। তাহলে আর এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক ও কমেন্টস দিয়ে জানাতে ভুলো না, কেমন।